100-100 ভাগ ভোট কাস্ট হওয়া, তার মানে কি ভোটাররা ভোট দিতে চায়। একটা ভোট তো শুধু ভোট না, একটা ভোট হচ্ছে আমি আমার মতামত প্রকাশ করতে চাই, আমি আমার কথা বলতে চাই, আমি আমার চাওয়াটা চাই, আমি আমার অধিকার চাই। ভোটাররা ভোটারদের দায়িত্ব পালন করেছে, এখন বাকি দায়িত্ব হচ্ছে যারা নেতৃত্বে আসবে তারা এই ভোটটাকে কীভাবে ব্যবহার করে। আমাদের নেতৃত্বের কাছে আমাদের ভোটারদের ভ্যালুটা তখনই তৈরি হবে যেদিন আমাদের নেতৃত্ব আমাদের চাওয়াটাকে বুঝতে পারবে এবং আমাদের চাওয়ার মতো করে সংগঠনটা তৈরি করতে পারবে। প্রথম কথা, আমি মনে করি যে শিল্পীদের কাজ নির্বাচন না, শিল্পীদের কাজ তার ক্ষেত্রে সে তাকে যে দায়িত্ব দেয়া তার কাজটা হচ্ছে অভিনয়। একজন অভিনেতার কাজ অভিনয়, সে অভিনয় করবে, অভিনয়ের ক্ষেত্রটা তৈরি করে দেবে প্রডিউসার, ডিরেক্টর, চ্যানেলস, আরও যারা আরও যেসব ইনফ্রাস্ট্রাকচার আছে তারা। একজন অভিনেতা কেন দিন রাত নির্বাচনের পেছনে ছুটবে, এটা আমার পছন্দ নয়। এবং যেটা হয়ে আসছে আমাদের ইন্ডাস্ট্রিতে, কেন হয়ে আসছে, একটাই কারণ, শিল্পীদের কোনো কাজ নাই, কাজের ক্ষেত্র নাই। যারা কাজ করতে চায় তারা তাদের মনের মতো ভালো কাজ পাচ্ছে না, আর যারা করছে কাজ তারা যেটা পাচ্ছে সেটা করছে। তো যেটা হয়ে মানে মূল বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, আমাদের শিল্পীদের জন্য একটা প্রফেশনাল ইন্ডাস্ট্রি আজও আমরা গড়তে পারি নাই। যেটা আপনি বললেন বিদেশে, বিদেশে হচ্ছে কি একটা ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, সবাই মিলে একটা ইন্ডাস্ট্রি আমরা তৈরি করি। আর আমরা আমাদের এখানে হচ্ছে কি বিচ্ছিন্নভাবে কিছু মানুষ তৈরি হয়, বিচ্ছিন্নভাবে একজন ডিরেক্টর একটা ছবি বানান, একটা নাটক বানান, বিচ্ছিন্নভাবে একজন অভিনেতা তৈরি হন, কিন্তু সামগ্রিকভাবে যেটাকে ইন্ডাস্ট্রি বলা হয় সেটা আজ পর্যন্ত তৈরি হয় না এবং এদিকে কেউ নজর দিচ্ছে না। সবাই কেউ কেউ আমরা সবাই ব্যক্তিকেন্দ্রিক, আমরা একটা সামগ্রিকভাবে একটা ইন্ডাস্ট্রিকে তৈরি করার পেছনে সময় দেয় না। ওই একটা কথাই হচ্ছে কি, আপনি যখন ইন্ডাস্ট্রি ব্যক্তির স্বার্থে ব্যবহৃত হবে, একটা ইন্ডাস্ট্রি যখন কিছু কিছু ব্যক্তির কাছে চলে যাবে তখন এরকম পরিস্থিতি তৈরি হবে। তখন আমি আমাকে ভাববো, আমি পার পেয়েছি কিনা, আমি আমার সম্মানিতা পেয়েছি কিনা, দ্যাটস এনাফ, আমি আরেকজনের কথা চিন্তা করব না। আমাদের টোটাল ইন্ডাস্ট্রিটা একটা ব্যক্তিকেন্দ্রিক একটা ইন্ডাস্ট্রি, যে যার কথা ভাবে, যে কারণে যখন ধসে পড়ে পুরো ইন্ডাস্ট্রিটা ধসে পড়ে। আমাদের সামগ্রিক অবস্থাটা এখন এরকম যে কিছু কিছু ব্যক্তি বিভিন্নভাবে লাভবান হচ্ছে, এই লাভটা খুব সাময়িক, আমরা জাস্ট ধসে পড়ার অপেক্ষায় আছি। কারণ আমাদের ইন্ডাস্ট্রির যে শেপ, যে ভিত্তি, সেটা আমরা কেউ গড়ে তুলতে পারিনি। এটার জন্য শুধু শিল্পী না, আমরা সবাই দায়ী, সবাই সমানভাবে দায়ী। প্রথম কথা, আমি খুব খুশি, কারণ হচ্ছে কি সবাই ভোট দিয়েছে, এই জন্য ভোট দিয়েছে আমি আমার মতামতটা প্রকাশ করেছি। আমি চাই একটা ইন্ডাস্ট্রি গড়ে উঠুক, আমি চাই যেখানে কাজের ক্ষেত্র তৈরি হবে, যেখানে একজন টেকনিশিয়ান কাজ করতে পারবে, একজন শিল্পী কাজ করতে পারবে, একজন প্রযোজক, সবাই মিলেমিশে কাজ করতে পারবে, এরকম একটা ইন্ডাস্ট্রি আমরা চাই। সেজন্য কিন্তু সবাই মতামত প্রকাশ করেছে। এখন যে নেতৃত্ব আসবে তাদেরকে বুঝতে হবে যে আমরা কেন ভোট দিয়েছে এবং এই মুহূর্তে আমার করণীয় কী। আমি 20 বছর আগে যেটা ভাবতাম সেটা যদি এই মুহূর্তে ভাবি এখন চলবে না। এখনকার সময়, এখনকার দর্শক, এখনকার ইন্ডাস্ট্রি কীরকম হবে, সেরকম মেধাবী নেতৃত্ব প্রয়োজন। আমি জানি না আমাদের যে নেতৃত্ব নির্বাচিত হবে সেই নেতৃত্ব এই বোধটা নিয়ে এগোবে কিনা, কিংবা এই বোধটা আদৌ লালন করবেন কিনা। আমি খুব আশাবাদী মানুষ, তো আমি সবসময় মনে করি নতুনরা আসবে, নতুন একটা জেনারেশন আসবে যারা আমাদেরকে ফটিয়ে দেবে, যারা আমাদেরকে বলবে যে তোমরা এই সময়ের উপযুক্ত না, তোমরা সরে যাও। নতুন এক নেতৃত্ব নিশ্চয়ই আসবে যারা আমাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে। আমি সেই নতুন নেতৃত্বের প্রত্যাশা করি, আমি খুব আশাবাদী মানুষ, একদিন সেই নেতৃত্ব আমাদের নিঃসন্দেহে আসবে। আমরা যে ইন্ডাস্ট্রিকে নিয়ে, আমাদের যে শিল্প সাহিত্য, নাটক, সিনেমা, আমাদের কবিতা সাহিত্য নিয়ে গর্ব করতাম, নিঃসন্দেহে সেই দিন আসবে এবং সেটা নতুনরাই সৃষ্টি করবে। আমি আসলে কাজ থেকে সরে যাই নাই, শারীরিকভাবে নিজেকে দূরে রেখেছি, ভিজুয়ালি আমাকে দেখা, কিন্তু আমি সবসময় কাজের মধ্যে আছি, আমি দেখছি কী কাজ হচ্ছে, কী কাজ হওয়া উচিত। আমি আসলে নিজেকে তৈরি করছি,
আগামী দিনের জন্য আমি বেশ কিছু কাজ নিয়ে আসব, খুব অচিরেই আসব, এবং সেই কাজের জন্য আমি আমাকে তৈরি করছি।